চা দিয়েই আমাদের সকালটা শুরু হয়, আর চা ছাড়া যেন সকালটা ঠিক জমে না। প্রতিদিন না হলেও মাঝের মধ্যে আমার মতো করে এইভাবে আপনারা চা বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আশা করছি আপনাদের এই চায়ের রেসিপি দেখে ভালো লাগবে। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে মশলা দুধ চায়ের রেসিপি। মশলা চা বানানোর জন্য এরকম সাইজের একটা ছোট আদার টুকরো নিয়েছি। তো এই আদা আমি থেতো করে নেব, তার সাথে দুটো এলাচও দিয়ে দিচ্ছি, আমি থেতো করে নিচ্ছি। এর সাথে আপনারা দু তিনটে লবঙ্গ আর দু তিনটে গোলমরিচও একসাথে দিয়ে থেতো করে নিতে পারেন। আমি শুধু এলাচ আর আদা দিয়ে এই চাটা তৈরি করছি। তো ভালো করে থেতো করে নিলাম এটা। এবার চাটা বানিয়ে নেব। চায়ের প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চিনি। এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ, 1 কাপ চা বানাচ্ছি তাই আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন, আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো প্রথমে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। গলিয়ে তারপর একটু লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো ঠিক এরকম করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব এখন 1/2 কাপ জল। 1 কাপ চা বানাচ্ছি তাই আমি 1/2 কাপ এর মধ্যে জল অ্যাড করছি। এবার এটা ফুটতে দেব। জলটা ফুটে গেলে তারপর এর মধ্যে যে আদা আর এলাচ একসাথে দিয়ে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো দেখুন জল ফুটে গেছে, এবার এর মধ্যে থেতো করে নেওয়া আদা এলাচটা দিয়ে দিচ্ছি। জলটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছে। জল ফুটে গেলে এর মধ্যে এখন চা পাতা দিয়ে দেব। তো এখানে আপনাদের কাছে যে চা পাতাই থাকবে আপনারা সেটাই দিয়ে এর চাটা বানিয়ে নিতে পারেন। 1 কাপ চায়ের জন্য এখানে ছোট 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট চা পাতা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব দুধ। এখানে লিকুইড দুধই আমি ব্যবহার করছি। যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে। 1 কাপ চায়ের জন্য এখানে 1.5 কাপ জল দিতে হবে, কারণ জলটা কিছুক্ষণ ফুটবে, তাই ফুটে গিয়ে জলটা একটু শুকিয়ে যাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমি 1/2 কাপ দুধ অ্যাড করেছি, পরে আবারও 1/2 কাপ দুধ দিয়েছিলাম সেটা স্কিপ করে গিয়েছি। লিকুইড দুধ দিয়ে করলে 1 কাপ চায়ের জন্য 1/2 কাপ জল আর 1 কাপ আপনারা পুরো দুধ অ্যাড করবেন, তাহলেই চাটা ভালো হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে চাটা কিছুক্ষণ এখন ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন দেখুন চায়ের সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি। তো আমাদের তৈরি মশলা দুধ চা। প্রতিদিন না হলেও মাঝের মধ্যে আপনারা চায়ের স্বাদ বদলাতে এইভাবে মশলা দুধ চা বানিয়ে নিতেই পারেন। যারা চা পছন্দ করেন আশা করছি তাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না।